এখন আমি আমার রেজাল্টের দিনের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি অনেকবার শেয়ার করেছি, শেয়ার করতে ভালো লাগে, কারণ ওই দিনটা আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলাম। ওই দিনটা 2011 সালের নভেম্বরের 1 তারিখ। তো সেই দিন রাত 11:45 দিকে, সম্ভবত 11:42 যতটুকু মনে আছে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দিলাম। কেন ডিএক্টিভেট করে দিলাম? আমার কিছু করার জন্য আছে, মানে আমি চাই লোকে আমাকে গালি দিক। যখন আমি কোনো একটা ভুল করি, আমি তখন চাই লোকে আমাকে তাচ্ছিল্য করুক। এই যে তাচ্ছিল্য, এই যে গালিটা, এটা আমার মনটা খারাপ করবে। আমার যখন মন খারাপ হয়, তখন আমি নিজেকে গালি দেওয়া শুরু করি, নিজেকে আঘাত করা শুরু করি মানসিকভাবে, এবং সে আঘাতের কারণে আমার মনের মধ্যে শক্তিটা তীব্র হয়, যেটাকে খ্রিস্টান ধর্মে বলা হয় লাইফ অফ পেনেন্স। মানে নিজেকে যন্ত্রণা দেওয়া, নিজেকে যন্ত্রণা না দিলে পৃথিবীতে কোনো ইবাদত সফল হয় না, এটা আমি খুব পছন্দ করি। তো আমি যখন নভেম্বরের 1 তারিখ রাতে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করে দিলাম, কারণ ছিল এই, পরদিন নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন, এবং আমি চাইছিলাম না কেউ আমাকে উইশ করুক। কেননা মানুষ উইশ করলে অনেক ভালো ভালো কথা বলে, আমি যা না তাও বলে, প্রশংসা করে করে কথা বলে। তখন আমার মনে হতো যে আমি এমন একটা মানুষ যে মানুষটা তার পরিবারের মানুষকে কাঁদায়, যে মানুষটা অবহেলিত, যে মানুষটা সমাজে কোনো অবস্থানই নাই, যে মানুষটা কারো কাছ থেকে পাত্তাই পায় না। এতগুলি মানুষের শুভকামনা, এতগুলি মানুষের ভালো ভালো কথা হজম করতে পারবো না, ডিক্টিভেট করে দেবো। স্বাভাবিকভাবে কেউ কেমন কেমন কেউ মিষ্টি করে নাই। আমার কয়েকটা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা আমার জন্মদিন জানতো, তারা উইশ করছে, তেমন একটা বেশি না সংখ্যাটা। সবাই তার সাথে ফেসবুক দেখে উইশ করে, আমরা বলি না আমার জন্মদিন মনে রেখেছে, আমি খুব খুশি, মনে রাখতে ফেসবুক বলে দিয়েছে, কে মনে রাখে কাজ বলে। তো আছে এবার পরদিন মন খারাপ, মানে আমরা বলি আসি যে আমার মন খারাপ। তখন এমন একটা দিন ছিল প্রতিদিনই আমার মন খারাপ থাকত। তো বিকাল 3টা কি 4টার দিকে নাকি আরো মনে নাই, আমার এক বন্ধু আমাকে ফোন করে বললো, দোস্ত আজকে রেজাল্ট হতে পারে। এখন রেজাল্ট হতে পারে এটা খুব কমন একটা রিউমার, প্রতিদিনই শুনি, হয় না, ভাবছি এরকম কিছু একটা হবে। কিন্তু আবার যেই বন্ধুটা ফোন করেছিল সেই বন্ধুটা খুব খোঁজ খবর রাখে, না দিলে কথা বলে, তাই টেনশনটা একটু বাড়তে থাকলো। এতদিন ধরে রেজাল্টের জন্য ওয়েট করছি, রেজাল্ট হয় না, যখন শুনলাম রেজাল্ট হবে তখন মনে হচ্ছিল কি দরকার ছিল, কিন্তু আমি ওয়েট করতেছিলাম ওটার জন্য, টেনশন চরমে। আমি আর খুব মুভি ফ্রেন্ড ছিলাম, প্রচুর মুভি দেখতাম, তখন দেখা শুরু করলাম দ্য 400 ডোজ, দেখেছেন তো দ্য 400 ডোজ? অসাধারণ মুভি, দেখে নিন। দেখা শুরু করলাম, মন বসতেছে না, এরপর দেখা শুরু করলাম গডফাদার 2। চিন্তা করেন, টেনশন দূর করার জন্য কোন ছে এখন গডফাদার দেখছেন? আই উইল মেক ইউ অ্যান অফার ইউ ক্যান রিফিউজ, মনে আছে? ইউ বলবে হিম বলবে আই উইল মেক ইউ অ্যান অফার ইউ ক্যান রিফিউজ, অসাধারণ। 1, 2, 3 আমার কাছে 2টা পছন্দ বেশি, যাই হোক ওটা দেখছি। হঠাৎ আমার এক ভাইয়া ফোন করে বললো, সুশান্ত আপনাদের রেজাল্ট হয়ে গেছে, আপনি ফার্স্ট হয়েছেন। আমি বললাম ভাইয়া বুঝি নাই ফার্স্ট হয়েছেন মানে কি, কারণ মানে ঠিক আছে চাকরি পাইছি, ফার্স্ট হওয়া এটা আসলে এতটুকু মেনে নেওয়া যায়, মেনে নেওয়ার একটা লিমিট থাকে, আমি তো সেই লিমিটের মানুষ না। ভাই ফার্স্ট হয়েছেন মানে কি বলে, আপনার রোল নাম্বার শুরু কি আপনার 30, 26, 53 না? বলে হ্যাঁ। বলে এটা তো 1 নম্বরে বিশেষ শুল্ক আপনার, দেখেন একটু। বলে ভাই ফার্স্ট হয়েছে মানে কি, আমার রোল নাম্বার দিছে ওখানে, বোকার মতো প্রশ্ন করতেছে। বলে ভাই রাখেন তো, আমার ব্যস্ততা আছে, অনেক ফোন আসতেছে। পরে আমি আবার অনেক ভয়ে ভয়ে ঢুকলাম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট, ঢোকার পর পিডিএফটা নামালাম, ওরা প্রথমে লোড হচ্ছিল না, সবাই ঢুকতে চেষ্টা করতেছে, পরে আবার 15 মিনিট পরে আবার ঢুকলাম, রিফ্রেশ করে দিয়ে দেখি নামছে।
নামার পরে দেখি যে ফোনটা রেজাল্ট দিছে ওই ফোনটা আমার এখানে ল্যাপটপে, মানে কম্পিউটারে না, ল্যাপটপ ছিল না কম্পিউটারে না, ফোন নামালাম, নামাই দেখি কি বিসিএস শুল্ক আবগারি প্রথম প্রণাম টাঙ্গাই। এখন দেখার পরে ভাবতেছি আপনারা তালে দিচ্ছেন তখন কি মনে হয়েছে বলি, তখন মনে হয়েছে একটু ওয়েট করে দেখি, এমনও তো হইতে পারে কোনো সংশোধনই দিন, তাও তো হইতে পারে। আমি এত কাম ইস্টুডেন্ট না ফার্স্ট হওয়ার মতো, তো ওয়েট করতেছি ওয়েট করতেছি, আরও 20 মিনিট পরে রিফ্রেশ দিলাম, আবার না বলো দেখি না কোনো কারেকশন দেয় লাল গাছ আছে কারেকশনও দেয় না, তখন একদম মানুষ স্ট্যাচু হয়ে যায় না, স্ট্যাচু বেশ স্ট্যাচু হয়ে তাকাইছিলাম ফাইলটাতে, মনে হচ্ছিল আমি চাকরি পাইছি, আমার রোল নাম্বার ওখানে আছে, ফার্স্ট হয়েছি। তখন আমার প্রথমে মনে হলো আজকের পর থেকে তাহলে মানুষের আমার ফোন ধরবে, আজকের পর থেকে আমার বাবা মাকে আর কেউ কথা শোনাবে না, আমার ভাইও তো অনেক খুশি হবে, আমার বন্ধু বান্ধব তাহলে বুঝবে আমিও কিছু করতে পারি, আমার মতন একটা মানুষ কিছু করতে পারে, আত্মীয় স্বজন আমাকে আর টিস করবে না। আমি জাস্ট মনে হচ্ছিল 1 সেকেন্ড আগে সুশান্ত এবং রেজাল্টটা দেখার পরে সুশান্তের মধ্যে কত পার্থক্য, কত খারাপ, একটা সেকেন্ড মানুষের লাইফটাকে কতটুকু বদলে দেয় ধারণাই ছিল না আমার। আমি মাকে গিয়ে বললাম মা আমাদের রেজাল্ট হয়েছে, আমি মা ফার্স্ট হয়েছি, আমার মা কান্না করে দিয়েছে খুশি, আমাকে জড়াই ধরে কান্না করে দিয়েছে, বাবাকে ফোন করলাম কোথা থেকে চলে আসছে, আমার মা নয় ছোট ভাইকে ফোন করলাম সে টিউশনিতে না পড়ায় মিষ্টি নিয়ে চলে আসছে, তখন চট্টগ্রামে একটা মিষ্টির দোকান ছিল সুইট ম্যাক্স গিয়েছিল ওর এখন আর নাই, ওর থেকে সন্দেশ নিয়ে চলে আসছে, খুব দামি সন্দেশ ছিল ওদের সন্দেশটা, এবং আমি লিটারেলি কাঁপতেছিলাম খুশিতে, চোখ দিয়ে পানি পড়তেছিল আর কি মনে নেয় কাঁপতেছিলাম। আজকের দিনে আপনারা জিজ্ঞেস করলেন যে ভাইয়া আপনার রেজাল্ট হয়েছিল তখনকার কোন স্মৃতিটা মনে আছে, যে মানুষটার জন্য আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলাম, যে মানুষটার কথা দেবেন সেই মানুষটার চোখের জলটা আমার মনে করি আর কিচ্ছু করে না, এবং এই জলটার জন্য জীবন দেওয়া যায় আমার মায়ের চোখের জল। সো আপনার লাইফও এরকম একটা দিন আসবে, ওটার জন্য ওয়েট করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, বিশ্বাস। এর আগে যতগুলো জন্মদিন এসেছিল প্রত্যেকটা জন্মদিনে আমি কিছু না কিছু উপহার পেয়েছি, প্রত্যেকটাই ছিল মানুষের কাছ থেকে। সেই প্রথম 2011 সালে আমি সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে একটা উপহার পেয়েছিলাম, যখন সৃষ্টিকর্তা কাউকে কোনো উপহার দেন সেটা ছোটোখাটো কিছু হয় না, অনেক বড় কিছু হয়, কিছু হচ্ছে মিরাকল, আই বিলিভ ইন মিরাকলস। আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ি, দুশ্চিন্তা, ডু ইউ হ্যাভ এ প্রবলেম ইন লাইফ, নো, তোমার কি সমস্যা আছে লাইফে, নো, দেন হোয়াই ওয়ারি, ডু ইউ হ্যাভ এ প্রবলেম ইন লাইফ, ইয়েস, ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট, ইয়েস, দেন হোয়াই ওয়ারি, তোমার সমস্যা আছে, হ্যাঁ, সমস্যাটা তুমি দূর করতে পারবা, হ্যাঁ, চিন্তা করার কি আছে, যদি আনসার হয় নো, এই সমস্যাটা আমি দূর করতে পারবো না, চিন্তা করার কি আছে। সো এই সহজ ইকুয়েশনটা মনে রাখতে অনেক টেনশন চলে যায় মাথা থেকে, আসলে জিততে হলে কি লাগে মেধা, দক্ষতা, খুব সহজ, ইচ্ছা শক্তি, পরিশ্রম করার ইচ্ছা শক্তি, আর হচ্ছে আবেগ, আবেগ, আবেগ মানে হচ্ছে কাজের আবেগ, কিরকম যে আবেগটা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করে। একটা গল্প বলি, গল্প না সত্য কথা, আপনারা ক্লাব ফুটবলগুলো দেখেন, ক্লাব ফুটবল, ওকে, সেখানে একটা ম্যাচে দুটো ম্যাচে একটা টিম খেলে গেছে, তো থার্ড যে ম্যাচটা ছিল
সেটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ, ওখানে এমনিতে জিতলেও হারবে হারলেও জিতবে, যে কোনটা ব্যাপার। তো সেখানে একজন প্লেয়ার, ওই প্লেয়ারটা খুবই বাজে একটা প্লেয়ার, আগের দুটো ম্যাচে সে কিছুই করতে পারেনি, উল্টো কিছু গোল নষ্ট করে দিয়েছে, ওরকম একটা অবস্থা। তো কোচ বলছে তুমি আজকে নেবো না, অন্য কাউকে নামাবো। বলে স্যার আমাকে না নামালেই বা কী হবে, আমরা তো হেরে গেছি, আমাকে স্যার খেলতে দেন। বলে না তোমাকে খেলতে দিয়ে কী লাভ, তোমাকে নিয়ে খেলা যে কথা, 11 জন প্লেয়ার নিয়ে খেলা সেম কথা, তুমি আজকে খেলো না। বলে স্যার আমাকে আজকে খেলতে দেন, আজকে যদি আমি খেলতে না পারি আমি আপনাকে কখনোই রিকোয়েস্ট করবো না। তো তুমি আজকে আমার কী জাদু করবা? বলে না স্যার আমি কোনো জাদু করবো না, কিন্তু আমার খেলা দরকার। অনেক রিকোয়েস্ট করার পর কোচ ভাবলেন ঠিক আছে খেলতে দিন, আমরা তো এমনি হেরে গেছি, খেলতে কী হবে। সে ম্যাচটা হলো এবং ওই ম্যাচে ওই টিম 3-1 গোলে জয়লাভ করল। 3 গোলের মধ্যে 2টা গোল হচ্ছে ওই ছেলেটার দেওয়া, এবং ওই ম্যাচে ওর যে পারফরমেন্স ওটা ছিল আনবিলিভেবল। ও যা খেলছিল সেটা ওর সঙ্গে যায় না, আগের ম্যাচগুলো সেটা বলে না। কোচ তাকে ডেকে পাঠালেন স্বাভাবিকভাবে যে ভাই তুমি আজকে যে খেলাটা খেললে আগের দুটো ম্যাচে এই খেলাটা কোথায় ছিল? সে ছেলেটা কিছুই বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাহলে স্যার আমি বাসায় যাবো। হ্যাঁ বাসায় তো যাবে ঠিক আছে, তোমাকে অভিনন্দন, তুমি এত চমৎকার খেলেছো, কিন্তু তুমি এরকম খেললে তো আমরা আগের ম্যাচগুলো জিততে পারতাম, তুমি কী পাঙ্গালিটা করলে? তখন ছেলেটা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বলে স্যার আমি বাসায় যাবো। বলে কী বাসায় যাবো, বাসায় যাবো বলছে? যাবে বাসায় যাবে, তুমি একটু বলো তুমি এরকম খেললে না কেন আগের দুই ম্যাচে? বলে স্যার আমি বলতে চাইছি না। বা তোমাকে বলতেই হবে, বলো। তখন ছেলেটা খুব অনিচ্ছা সত্ত্বেও বললো স্যার আমার সাথে আগের দুটো খেলায় একজন বৃদ্ধ লোক এসেছিলেন, আপনি খেয়াল করেছেন স্যার? বলে হ্যাঁ হ্যাঁ খেয়াল করেছি, উনি তো আজকে আসেন নাই, কী সমস্যা? ছেলেটা উত্তর দিল না। ছেলেটা বললো স্যার ওই লোকটা আমার বাবা, অনেক ছোটোবেলায় আমার মা মারা যায়, ওই লোকটাই আমাকে বড় করে, এবং আমার বাবা চোখে দেখেন না স্যার, আমার বাবা আমার সঙ্গে আসতেন এবং যখন কোনো গোল হতো আমার বাবার ধারণা ছিল গোলটা আমি দিচ্ছি, আমার বাবার ধারণা আমি অনেক ভালো ফুটবল খেলি, বাবা ছোটোবেলা থেকে স্বপ্ন, আমার ছোটোবেলা থেকে সবাই ফুটবলার হব, বাবা আমাকে সেভাবেই তৈরি করেছেন, এবং যখন বাবাকে নিয়ে আমি ফিরতাম তখন বাবাকে আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতাম, বলতাম আমি খুব ভালো খেলেছি, আমি অনেকগুলো গোল দিয়েছি, এই কথাগুলো বলতাম। বাবা বাচ্চাদের মতো হাততালি দিতেন, বাবার চোখ দিয়ে পানি পড়তো খুশিতে, আমার স্যার খুব ভালো লাগতো। আমার লাইফে একটাই সুখ আমার বাবা, আমার সুখ নাই আমার মা নাই স্যার, আমার একটা ভাই বোন নাই। বাবাকে খুশি করার জন্যই আমি দিনের পর দিন মিথ্যা কথা বলেছি। আমার বাবা গতকালকে মারা গেছেন স্যার, শুধুমাত্র আজকেই আমার বাবা উপর থেকে আমার খেলা দেখেছেন স্যার, আমি আর বাবাকে কী করে মিথ্যা কথা বলবো? আমি আজকে শুধু বাবার জন্যই খেলেছি, তাই মেহনত করতে পেরেছি। মানুষের মধ্যে যদি ওই লেভেলের ইমোশন চলে আসে একবার, তাকে থামাতে পারে পৃথিবীর কোনো শক্তি নেই, ভূত ভর করে খুব, সে কীভাবে যেন সব করতে পারে। আপনার যেটা চাওয়া, আপনি যেটা করতে চান, যদি একবার ব্যাপারটা এমন হয়, মানুষ কখন ঘুরে দাঁড়ায়? যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায় তখন। কিছু কিছু মানুষ থাকে দুনিয়াতে যাদের পিঠ দেয়ালে গেঁথে যায়, এবং তাদের যে ঘুরে দাঁড়ানো ওটা সামনে কেউ দাঁড়াতে পারে না। আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যান, দেখবেন ভালো কিছু করতে পারবেন, নিশ্চয়ই পারবেন। আচ্ছা কোন একটা কাজ করার সময় আমরা অনেক সময় আমাদের কাছে পরামর্শের জন্য যাই, আমি এটা করতে চাইছি এমন হবে, কার কাছে যাই? যাওয়ার সময় যে ভুলটা করি সেটা হচ্ছে যার কাছে আমি যাচ্ছি হয়তোবা আমার কাজটা সম্পর্কে তার কোনো ভালো ধারণা নেই, হয়তোবা উনি অনেক সাকসেসফুল অন্য কোনো ক্ষেত্রে। উদাহরণ দিই, বলি ধরুন আপনার ফ্যামিলিতে আপনার একটা চাচা আছেন, যে চাচা ব্যাংকিং সেক্টরে অনেক সাকসেসফুল, এখন তাকে গিয়ে যদি আপনি বিসিএস এর পরামর্শ জিজ্ঞেস করেন তখন কী হবে? এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা জানি না বলতে পারে না, পারি না বলতে পারে না, কেউ কোনো পরামর্শ দেবে এলে কিছু না কিছু একটা বলে দেবে,
আমি জানি না তুমি অমুক জায়গায় যাও, এই কথাটা বলতে পারে না, লজ্জা পায়। তখন ওই চাচা বলবে কি, ও বিসিএস ধুর, এগুলো এগুলো হয় না, টাকা পয়সা দিয়ে হয়, এগুলো কোনো ফেয়ার নিয়োগ হয় না, আনফেয়ার, হাবি জাবি করাপশন হয়, অনেক কিছু বলে দিলেন, অথচ উনি জানেন না বিসিএস সম্পর্কে। এই ভুলটা কিন্তু আমরা অনেক করি। সো যখন আপনি চালের ব্যবসা করবেন তখন ফোনটা বিল গেটসকে দিয়ে লাভ নাই, যে চাল বিক্রি করে তাকে ফোনটা দিবেন, যে যে কাজে এক্সপার্ট তাকে সেই কাজের জন্য পরামর্শ চাইবেন তার কাছ থেকে, যে কাজটা সে পারে না ওটা দিয়ে পরামর্শ চেয়ে লাভ নেই। আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সে, কিন্তু কম্পিউটার সায়েন্সে কীভাবে ক্যারিয়ার গঠন করা যায় এটা নিয়ে কিন্তু আমি একটা শব্দও বলি না, কারণ আমার এখানে কোনো ধারণাই নেই। সো নিজেও কাউকে ভুল কোনো পরামর্শ দেবেন না। আমরা অনেকে কিন্তু গাইডলাইনের অভাবে কিন্তু ক্যারিয়ারটাকে শেষ করে দিই। লাইফে কখনো ক্যারিয়ার নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনার লাইফে দিনের শেষে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্যারিয়ার। বুঝে দিচ্ছিলাম আমি ফেসবুকে কথাটা, আর কিচ্ছু থাকবে না, এই একটা জিনিস আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। লোকজন আপনার সাথে কথা বলার সময় সাথে কথা বলবে, আপনার নিজেকে একা মনে হবে না, অসহায় মনে হবে না। সো এই ক্যারিয়ার নিয়ে কথা বলার সময় যোগ্য লোকের সঙ্গে কথাটা বলবেন, অযোগ্য লোকের সাথে কথা বললে আপনার ক্যারিয়ার ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে।